চুরি যাওয়া টোটো ফিরে পেয়ে খুশি টোটোর মালিক ধন্যবাদ পুলিশকে টোটো চুরি এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে শহর শিলিগুড়ি ও সংলগ্ন এলাকা ভুড়ি ভরি টোটো চুরির অভিযোগ শিলিগুড়ি পুলিশ কমিশনারের অন্তর্গত বিভিন্ন থানায় জমা পড়ছে তবে থেমে নেই পুলিশ প্রশাসন তারাও তৎপরতার সাথে তদন্তে নেমে একাধিক টোটো উদ্ধার করতেও সক্ষম হয়েছেন এমনই ফুলবাড়ি শ্রীনগর কলোনির এক চুরি যাওয়া টোটো উদ্ধার করে মঙ্গলবার প্রকৃত মালিক সাধন হালদারের হাতে তুলে দিলেন এনজিপি থানার পুলিশ গত দশই জুলাই নিত্যদিনের ন্যায় কাজ শেষে বাড়ির ভেতর টোটো রেখে ঘুমোতে যান সাধন হালদার তবে এগারো তারিখ সকালে উঠে দেখেন তার টোটোটি চুরি গেছে সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এনজেপি থানার পুলিশকে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে টোটোটি চোপড়ার দাসপাড়ায় রয়েছে সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল পৌঁছায় ইসলামপুরে ওখানেই টোটোটিকে উদ্ধার করে নিয়ে আসে অন্যদিকে টোটো চুরির দায়ে ফুলবাড়ি মার্ডার মোড়ের নিবাসী বিরাজ বর্মন অরফে বিল্লা নামক এক যুবককে গ্রেপ্তার করে ধৃতকে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় বাড়ি শ্রীনাগর হল কি কি ভাবে গেল আমাদের দশ তারিখ রাতে বেলা আমরা খেদে শুয়েছি কিন্তু 11 তারিখ সকালে আউট থেকে গাড়ি নাই গাইতে বাড়ি থেকে গেট মানে আনলক করে দেওয়াল টপকে গাড়ি নিয়ে চলে গেছে গাড়ি মানে গেট ভেঙে গেট ভাঙেনি কিন্তু মানে দেওয়াল গাড়ির উপর দেওয়ালের মধ্যে উঠে যত গাড়ি গেট খুলে গাড়ি আনলক করে নিয়ে চলে গেছে চার্জে ছিল কি তো হ্যাঁ কোন জায়গায় বাড়ি শ্রীনগর নাম্বার তারপরে তারপর আমরা ওই সেদিন এখানে এফআইআর দিতে আমরা এখানে আসলাম এসে কথাবার্তা বললাম ওরা আবার ইনভেস্টিগেশন করলো কিন্তু কালকে হাতে ধরা পড়েছে চোর ধরা পড়েছে কালকে তো ধরা পড়েছে চোরটা আমাদের বাড়ির পাশে ভাড়া থাকতো আমরা চিনেছি আর কি ভাড়া থাকতো মানে এক সপ্তাহ আগে চোরটা ভাড়া হয়ে চলে গেছে তারপরে শুনি যে তারপরে তো চুরি হলো এই যে কালকে যখন আসলাম তখন চিনলাম যে ছেলেটা পাশের বাড়ি ভাড়া ছিল কোথায় নিয়ে গেছিলো চুরি করে নিয়ে গেছিলো আপনার চোপড়ার দাসপাড়া